অবশেষে সভায় বসছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি রক্ষায় গঠিত নতুন বোর্ড। হাইকোর্টের নির্দেশে গঠিত এই বোর্ডের সদস্যরা মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সভা করবেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, আলোচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফারাহ হোসেনের রিপোর্ট। ডিজিটাল প্রতারণার নতুন এক পন্থা ই-কমার্স ব্যবসা, যার মাধ্যমে অর্থ পরিশোধ করা হলেও পূর্ণ দেয়া হতো দীর্ঘদিন পরে। এভাবে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে অর্থ লগ্নি করে প্রতারণার শিকার অনেকেই। লাখ টাকা পরিশোধ করেও পূর্ণ হাতে পাননি তারা। ইভ্যালির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে 5 সদস্যের কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। এই কমিটি মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথমবারের মতো সভায় বসছে। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান জানান, আদালতের লিখিত আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কি করার আছে, কি করার নেই, কিভাবে আমরা এটা নিয়ে অগ্রসর হব, কিভাবে প্রসিড করব, কি কি নির্দেশনা রয়েছে আমাদের, টার্মস অফ রেফারেন্স কি রয়েছে, আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, ইত্যাদি আগে আমাদের দেখতে হবে। ইভ্যালির নতুন চেয়ারম্যান জানান, প্রয়োজনে অন্যদের সঙ্গে তারা পরামর্শ করবেন। প্রয়োজন হলে আমরা অন্যদের প্রজ্ঞা ধার করব, অন্যদের বুদ্ধি ধার করব, অন্যদের থেকে সলা পরামর্শ নিব, এবং যদি আমাদের সেই ক্ষমতা দেয়া হয়ে থাকে যে আমরা যাতে এটিকে একটি ভায়াবল প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারি, আমরা নিশ্চয়ই সেই চেষ্টা করব। আদালতের নির্দেশ অনুযায়ী এই বোর্ডের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করার কথা রয়েছে। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।